নুডলস এটি একটি চাইনিজ ফুড হলেও বাংলাদেশে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ছোট বড় সকলে আমরা নুডলস খেতে খুব ভালোবাসি, বিকেলে নাস্তাই হোক কিংবা কোনো অতিথি আপ্যায়নে নুডলসের জুড়ি মেনে ভার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপসরাস কিচেন। আজকে আমি তৈরি করব চিকেন উইথ ভেজিটেবল নুডলস। নুডলসের এই রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আসুন চলুন তৈরি করে ফেলি এই মজাদার চিকেন উইথ ভেজিটেবল নুডলস। এর জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি চুলায়। প্যানটির মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা আপনাদের রেগুলার যে তেলটি খান সেটা দিলে হবে। এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি, এটা সম্পূর্ণ এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, ডিম নাও দিতে পারেন, তবে আমি বাচ্চাদের পুষ্টির কথা ভেবে ডিমটা অ্যাড করছি। আমি ভেজে ডিমটা তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি কুচি করে কাটিনি, একটু বড় বড় করে রেখেছি। আর দিয়ে দিচ্ছি মুরগির কিমা, এখানে আমি আগে মুরগিটাকে সয়া সস এবং লেবু দিয়ে এবং সাথে লবণ দিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একটু ভালো করে ভেজে নিতে হবে। এছাড়াও মুরগির মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, সাথে দিয়েছি গাজর কুচি, এরপর সাথে দিয়ে দিচ্ছি ফুলকপির কুচি, তারপর সবশেষে অ্যাড করছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি কুচি করে নিয়ে নিই, কিউব করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু বেশি আছে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব, সাথে দিয়ে দিচ্ছি টেস্ট মেকার যেটা নুডলসের মধ্যে ছিল, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ চিলি সস, আমার তৈরি সয়া সস, এবং 1 চামচ টমেটো সস, যেখানে যেহেতু আমি টমেটো দিয়েছি সেই জন্য এখানে আমি 1 চামচ টমেটো সস ব্যবহার করেছি। এখন এর সাথে দিয়ে দিব আমি আমার সিদ্ধ করা নুডলস। আমি এখানে চিকেন স্টিক নুডলস নিয়েছি, আপনার চাইলে ম্যাগি নুডলস নিতে পারেন, যে কোনো কেক নুডলস ব্যবহার করতে পারেন। আমি এখানে স্টিক নুডলস নিয়েছি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে উপরে যে ডিমটা রেখেছিলাম ঝুড়ি করে সেই ডিমটা মিশিয়ে দিচ্ছি। সবশেষে কাঁচা মরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে দিচ্ছি ম্যাগি মশালা ম্যাজিক, ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং সবশেষে ধনিয়া পাতা দিব নামানোর আগে। ব্যাস আমার নুডলস রান্না কিন্তু হয়ে গেছে। আমি এখন সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বেশ ঝরঝরাও কিন্তু হয়েছে। এখন আমি একটু গার্নিশিং করে দিচ্ছি, কারণ দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ডিম কুচি এবং ধনে পাতা কুচি। সবশেষে উপরে কিছুটা সস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, দেখুন কতটা ইয়ামি হয়েছে। আশা করছি আমার এই নুডলসের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন। যদি আমার এই নুডলসের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন।